Assalamualaikum, bismillahirrahmanirrahim. Hadrat Muhammad sallallahu alaihi wasallam এর মৃত্যুর সময় একটি সত্য ঘটনা। নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছেন, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চান নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধুমাত্র আপনার অনুমতি চান। সেই ফেরেশতার নাম মালাকুত মাউত। মালাকুত মাউত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারোর কাছে অনুমতি চাইনি আর চাইবও না, কিন্তু আজ আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুত মাউত, আমি যদি অনুমতি না দিই। মালাকুত মাউত বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন।